আমার কলিজার টুকরা, আমার সোনামণি চলে গেছে, কারুর কিছু আসে যায় না, আমার বাবা গেছে রে। এবারে বেরিয়ে এলো আসল তথ্য। বুয়েট শিক্ষার্থী ফারদিন হত্যা মামলায় গ্রেফতার করা হয়েছে তার বান্ধবীকে, যার সাথে 4 বছরের সম্পর্ক ছিল বলে দাবি করছেন পরিবারের লোকজন। একই সঙ্গে 5 দিনের রিমান্ড দেওয়া হয়েছে বুশরাকে। আদালতের কাছে প্রথমে রাষ্ট্রপক্ষ 10 দিনের রিমান্ড দাবি করলে আদালত তা পর্যালোচনা করে পরে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। বর্তমানে আইনি হেফাজত বা রিমান্ডে রয়েছে ফারদিনের এই বান্ধবী বুশরা। জিজ্ঞাসাবাদে কি বলছে এবং তার সাথে লাস্ট কি কথা হয়েছে, এই ধরনের কিছু তথ্যই জানানোর জন্য মূলত তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তবে এর আগে যদিও তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, কিন্তু সে সময় এমন কোনো তথ্য তার কাছ থেকে পাওয়া যায়নি বলে তাকে সে সময় ছেড়ে দেওয়া হয়েছিল। বর্তমানে নিহত ফারদিনের বাবার করা মামলার প্রধান আসামি হচ্ছেন বুশরা, যার সূত্র ধরে গ্রেফতার দেখানো হয়েছে বুশরাকে এবং আদালত তাকে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। বুয়েট শিক্ষার্থী ফারদিন হত্যা মামলায় বান্ধবী বুশরাকে রিমান্ড দেওয়ার পরে সঠিক তথ্য হয়তোবা জানা যাবে, এমনটাই দাবি করছেন অনেকে। কেউ কেউ বলছে হতে পারে ঘটনাটি কোনো প্রেম ঘটিত। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের বুয়েট শিক্ষার্থী ফারদিন নূর পরশ হত্যাকাণ্ডের ঘটনায় বান্ধবী বুশরাকে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত, যার প্রথম দিন চলছে আজ। এর আগে বুশরাকে আদালতে হাজির করে মামলায় সুষ্ঠু তদন্তের জন্য তাকে 7 দিনের রিমান্ডে নিতে আবেদন করেন রামপুরা থানা পুলিশ। পরে শুনানি শেষে বুশরা 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এর আগে হত্যা করে লাশ গুম করার অভিযোগে সকালে রাজধানী রামপুরার একটি বাসা থেকে গ্রেফতার দেখানো হয় তাকে। এর আগে গত বুধবার বুশরা সহ অজ্ঞাতদের বিরুদ্ধে হত্যা করে লাশ গুম করার অভিযোগ রামপুরা থানার ওসি ফারদিন বাবা নূরের বাদী হয়ে একটি মামলা দায়ের করেছিলেন। গত 4 নভেম্বর রাতে রাজধানীর রামপুরা এলাকায় বান্ধবী বুশরাকে বাসায় যাওয়ার জন্য এগিয়ে দেন বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের 3য় বর্ষের শিক্ষার্থী ফারদিন নূর পরশ। এরপর থেকেই নিখোঁজ হন সারাদিন। এরপর 7 নভেম্বর সন্ধ্যায় নারায়ণগঞ্জের সিদ্ধিগঞ্জ শীতলক্ষা নদী থেকে মরদেহ উদ্ধার করেন পুলিশ। তার শরীরে বেশ কিছু আঘাতের চিহ্ন রয়েছে।